গুড মর্নিং, আজকে সোমবার, উইকের শুরু আর আমাদের যাত্রা শুরু হচ্ছে চেরাপুঞ্জি থেকে। আমরা সবাই রেডি হয়ে গেছি, যদিও এখনো গাড়ি আসবে না, 8টার সময় আসবে, এখন 7:30 বাজে। তো আমি জয় মানে তিনজনেই, সরি কি আর বলবো, পার্টিকুলার বলে তো লাভ নেই, আমরা তিনজনই এখন একটু বেরোচ্ছি। জয় একটু চা টা খেয়ে নেবে, আমি খাবো কিনা ঠিক নেই তাই জন্য বললাম না। আর ডোডো তো কিছুই খায় না, ও সারাক্ষণ বলে যাচ্ছে না কিছু খাবো না কিছু খাবো না। আর জানো তো কালকে দারুণ একটা ঘুম দিয়েছি, মানে এই ঘুমটার ভীষণভাবে দরকার ছিল, কারণ 2-3 দিন কোনো ঘুম নেই। তো সেই কারণে বলো গো কিছু বলো, কেমন ঘুমোলে? আমি তো মনে হয় 8:30-9টায় পুরো আউট দিয়ে একদম ঘুম ভেঙেছে 6টার সময়। তুমি অনেক পরে ঘুম পড়েছিলে, শোনাও তাই প্রায় তাই না, শোনা আমি তাই। আর এই ওই দেখো, দেখেছো দেখো কোথায় এই সব ভুলভাল, ইমার্জেন্সি কল করে দিচ্ছি। সকাল সকাল স্পেশাল চা, মেবি আপকো দে দিয়ে। এখানে আসার পরে এত চা খাওয়া হয়েছে, তো কালকে সন্ধ্যাবেলা ওনার থেকে চা খেয়ে ভালো লেগেছে, জয় খেয়েছিল, তো আজই সকালেই হানা এখানে। চায়ের পরে টা, চাটা খুব ভালো ছিল গো, আমরা দুজনেই হাতে নিয়ে নিয়েছিলাম, তোমাদের আগে আর দেখাতে পারি না, এত সুন্দর চা। সিরিয়াসলি ভালো চা হয়েছে। ঘুম খাবে নাকি? না নাও, শুরু করো। এইসব জায়গায় ঘুরতে আসার এটাই মজা জানো তো, মানে অন দা ওয়ে এত সুন্দর একটা জায়গা দেখতে পেয়েছি, আমরা বললাম দাঁড়ান দাঁড়া আমরা একটু নামি। আমরা চলে এসেছি, দেখো পিছনে দেখো পাহাড়টা ঘন জঙ্গল। আর জয় তো জানোই সবসময় একটুখানি সব কিছু এক্সপ্লোর করার আর কি ও টার্গেট থাকে, তো এই ডাউনে গেছে ও 600 স্টেপ, মানে সিঁড়ি থেকে নেমেছে উঠে আসছে। তো আমি আজকে আর যাইনি, কারণ এখনও টোটালি ঘোরাটা বাকি রয়েছে আজকে আমাদের, তো এটা রাস্তার মধ্যেই পড়ছে। এটা হচ্ছে ডাম্পেপ টুরিস্ট স্পট, তো সত্যি সুন্দর, সত্যিই সুন্দর, মানে কিছু বলার নেই, মানে নিজের চোখে দেখা আর ক্যামেরায় দেখা আলাদা, মানে অনেক আকাশ পাতাল তফাৎ গো। তো যেটা তোমাদের বললাম ডাম্পেপ ভিউ পয়েন্টে তো আমি নামিনি, তো জয় কিন্তু এখানে নেমেছে, আর সেটাই কিন্তু ও ভিডিও করেছে, সেই ক্লিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুরোটা নেমেছে, নেমে কোথায় গেছে কি দেখতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো নামছে, তো নামছে, নামছে, তো নামছে, রাস্তা তো শেষই হচ্ছে না, আমি পারতাম না সিরিয়াসলি বলছি, সেই কারণে আমি নামিও নি। আর এখানে বেসিক্যালি ফলস দেখার জন্যই আর কি নেমেছে, তো এখন যেহেতু বর্ষা নেই তো ফলস খুবই কম, তোমরাও দেখতে পাবে। তো পৌঁছে গেছে ফাইনাল ডেস্টিনেশনে, thank you.
তো এবার শুরু হলো ওয়াকাবা ফলস দেখতে যাওয়া, যেখানে আমি হাফ রাস্তায় গিয়ে বসে পড়েছিলাম আর জয় আর ডোডো কিন্তু পুরোটা দেখে এসেছে, তো তোমরাও দেখো সেটা। চলো কোথায় যাবি? জলে একদম টেনে নিয়ে যাবে গিয়ে। হ্যাঁ আসো। চলো জাম করে যাও আস্তে আস্তে। গুড জব। চলো বাপ রে বাপ, তোমাদের স্যালুট করা দরকার। ছেলে পুরো নিচে নেমে গেল আসলো। হ্যাঁ বাবা ডোডো, হ্যাঁ সে নি, তবু তো যেতে পেরেছে আসতে পেরেছে এটাই অনেক। ভেরি গুড। চেরাপুঞ্জিতে তো ফলস আর ফলস, আর কি বলতো এখানে যদি বর্ষাকালে আসা যায়, মানে ফলসের জায়গাগুলোতে, তাহলে ফলসগুলো খুব ভালো থাকে, আর না হলে তো দেখতে পাচ্ছ একদমই মানে ছোট মানে নর্মাল লাগছে। কিন্তু যত দেখছি, হ্যাঁ ভিউগুলো জাস্ট অসাধারণ গো, সিরিয়াসলি বলছি। আর আজকে শুধু উঠতে হচ্ছে আর নামতে হচ্ছে ম্যাক্সিমাম, তো আমি তো কোনো কোনো জায়গায় উঠছি নামছি না। এখন আমরা কেভের মধ্যে এন্ট্রি করব। কি থাকে বলতো বাবাই কেভে? লামসি না নামগুলো ওদের, কিন্তু ইয়ে জল পড়ছে। চলো জল পড়ছে। জানো কোথা থেকে জল পড়ছে? কোথা থেকে এত মা গো মা, আমি যাবো না। এই ভয়ঙ্কর রাস্তা শুরু হচ্ছে। এই এখানে জল কিন্তু অনেক, হ্যাঁ কাদা জল আছে, একটু সাবধানে এসো। ওহো এগুলো হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। পাথরটা কিন্তু সত্যি সত্যি পাথর, ফলস না, আমি ভাবলাম শোলা। তুমি তো আরেকজন। বাবা দেখো ডোডো কোথা থেকে বেরোচ্ছে। উড়ে বাবা রে, উড়ে বাবা, এই গুহার মধ্যে একা একা গেছিলে তুমি? Thank you.
লাঞ্চ ডান হয়ে গেছে তো আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমার একটু তো প্রবলেম আছেই জানো গ্যাসের তো এটা ওটা খেলে বেশি প্রবলেম হয় যেহেতু ঘুরতে এসেছি তো আমি চাই সবসময় একটু যেন ফিট থাকি তবুও আমার প্রবলেম হচ্ছে এইসব নর্মাল খাবার খাবার পরেও আর ওরা দুজনে খেয়েছে নুডলস আর এখন আমরা কোথায় এসেছি বলতো ইকো পার্কে কলকাতা কলকাতা ফিলিংস হচ্ছে এখন আমরা এখন আছি সেভেন সিস্টার ফলসে তো সেভেন সিস্টার ফলসে আমরা হয়তো সেভেনটা দেখতে পারবো না কারণ এই ওয়েদারে ফলসে খুব কম থাকে জল তো এটাই হচ্ছে সেভেন সিস্টার ফলস একটা দুটো তিনটে তিনটে থেকে একটু একটু মানে জল পড়ছে বুঝলে ওই যে একটা ওই যে একটা ইস সাতটা থেকে যদি জোরে জোরে পড়তো কি ভালোই না লাগতো দেখতে বলো এই ওয়েদারে ফলসটা সেইভাবে থাকে না মানে একদমই লো ভাবে পড়ে মানে ঝর্ণাটা একদমই লো ভাবে পড়ে কিন্তু তোমার যদি বর্ষাকালে আসতাম তাহলে একদম অসাধারণ লাগতো বাট ওটা এখন মিস করছি ভেবে ভেবে বাট একবার বর্ষাকালে এসে দেখবই এইটা একদম পাক্কা এত সুন্দর জায়গা আর বর্ষাকালে এটা টোটালি চেঞ্জ হয়ে যায় ভিউটা মানে এখানকার ওনারাই বলছে মানে ড্রাইভার দাদাটা ভীষণ ভালো আমাদের উনি এত সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে সব জায়গাগুলো দেখাচ্ছে মানে সিরিয়াসলি মানে কোথাও ঘুরতে আসলে না এই ড্রাইভার মানে রিসোর্ট বা হোটেল তোমার যেমন তেমনই হোক কিন্তু ড্রাইভারটা খুব ভালো পাওয়া চাই যেমন মানে ভালো গাড়ি গাড়িটাও ভালোভাবে চালাচ্ছে কারণ আমার ভীষণ টেনশন হয় এইসব রাস্তাতে এখান থেকে বাংলাদেশ বর্ডার আমরা দেখব চলো যে দেখতে পাবে সে লাকি যে দেখতে না পাবে তাকে আমি আর কিছু বলতে চাইছি না খুঁজে না ওইবার তোমরা যে যার মতন বর্ডার হ্যাঁ আজকে অতিরিক্ত অতিরিক্ত কুয়াশা উচ্চারণ করছি তোমরাও একটু চেষ্টা করো মাউস মাই কেভ চলো বাবাই সাবধানে নামো তুমি ফগ তাই না বলো ভালো নাম দিয়েছি
বা ভাই তোর জন্য চা এসেছে, চা খাবি? হ্যাঁ আড়াই ঘন্টা জার্নি করার পর চলে এসেছি হোটেলে। তো সরি, তো এই জায়গার ফুলগুলো দেখে না জাস্ট মুগ্ধ হয়ে গেলাম, অসাধারণ। দেখো যে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। তো যাই হোক, এখন হবে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে বিন্দাস একটা ঘুম দিতে হবে, আর এর বাইরে আর কিছু না। কি বাবা, স্ট্রবেরি খাবে? কালকে কিনে দেবো, এখন তো রাত হয়ে গেছে, এখন তো খাবে না। গারমা গারাম মোমো, হ্যালো, চিকেন মোমো।